মর্নিং এভরিওয়ান। সো আমরা রেডি হয়ে এই যে আজকে আমাদের গ্রুপ টি শার্ট বেঙ্গল কাপল রাইডার্স। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হবে জোনা ফলস। জোনা ফলস থেকে তারপরে আমরা হয়তো পাত্রাতু যাব ডাইরেক্টলি, বাট আগে আমরা জোনা ফলস যাব, সেখানে গিয়ে ডিসাইড হবে নেক্সট প্ল্যান। এই যে আমাদের সমস্ত বাইক রেডি হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে স্টার্ট করব। তো চলো, তোমাদের সাথে ডাইরেক্টলি দেখা হবে জোনা ফলসে। মাসি আমাদের জন্য গরম গরম চা বানিয়ে দিচ্ছে, আমরা একটু চা খাবো। আর এই যে সব বসে আছে এক্সস্টেড, একটুখানি চালিয়েই প্রচন্ড গরম। এটা হলো গেট, সোনাতে ঢোকার এন্ট্রি। এখান থেকে আমরা টিকিট কালেক্ট করে নিয়েছি, বাস টিকিট হয়ে এখন আমরা গেলাম সোনার রাস্তার দিকে। এটা হলো জোনার পার্কিং জোন। চলে এসেছি আমরা জোনা ফলসের কাছে, এখানটাতে আমরা এখন ব্রেকফাস্ট করব। জোনা ফলসে এসে আমরা এখন ব্রেকফাস্ট করব, বেলা বাজে 11টা। এই যে ডিম টোস্ট, ডি বয়েল এগ। সো আমরা ব্রেড টোস্ট, ম্যাগি এইসব খেয়ে এখন আমরা জোনা ফলস দেখতে যাচ্ছি। এই জোনা ফলসের স্টেপস খুব সম্ভবত বোধ হয় 500টা সিঁড়ি আছে, হুডরুট থেকে কম। তো যাই, যতটা চেষ্টা করব পুরোটা নামার, বাট যদি না পারি। 2000 years later, সো আসবোনা আসবোনা করে নেমেই পড়লাম ওই 500 থেকে 550 স্টেপস। আর এই হচ্ছে জোনা ফলস। তাহলে জোনা দেখা হয়ে গেল, অসাধারণ অসাধারণ দৃশ্য তোমরা দেখো ভিডিওতে। তো এখন আবার 550 সিঁড়ি উঠতে হবে, বাট আজকের সিঁড়িগুলো কিন্তু বেশ খাড়া। কালকে হুডরু ফলসে সিঁড়ি কিন্তু খাড়া ছিল না, আজকেরটা বেশ খাড়া। তো দেখা যাক, উঠতে 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 তো হবেই, দম বেরিয়ে গেছে এখনই। ওপরে দেখা হচ্ছে, ওপর মানে এই ওপর, ওই ওপর না। আফটার কমপ্লিটিং জোনা ফলস আমরা এখন যাচ্ছি পাত্রাতু ভ্যালির উদ্দেশ্যে, উইচ ইজ টোটাল 56 কিলোমিটার্স, অ্যান্ড টাইম লাগবে 1 hour 22 minutes। রাস্তা অসম্ভব ভালো, সো লেটস এনজয়। এখান থেকে শুরু হচ্ছে পাত্রাতু ভ্যালির মেন রাস্তা, এবং আফটার কমপ্লিটিং 15 কিলোমিটার্স আমরা পৌঁছে যাব পাত্রাতু ড্যাম এবং পাত্রাতু লেকে। এখানে টোটাল 7-8 হেয়ারপিন বেন্ডস আছে, উইচ ইজ ভেরি শার্প, সো রাইড সেফ অ্যান্ড রাইড রেসপন্সিবলি। চলো একসাথে রাস্তাটা এনজয় করি। এইটা পাত্রাতু ভ্যালির ওয়ান অফ দ্য ভিউ পয়েন্ট, যেখান থেকে তোমরা হেয়ারপিন বেন্ডসগুলো স্পষ্ট বুঝতে পারবে। আমরা এখানে দাঁড়িয়ে একটু ফটো সেশন করে নিলাম। এটা কোন লেকটা যেন? পাত্রাতু লেক। পাত্রাতু লেকে এসেছি লাঞ্চের পরে, একদম ইভিনিং হয়ে গেছে। এখন পুরো চারপাশটা একদম অন্ধকার হতে শুরু করেছে। আর এখানে তোমরা বোটিং করতে পারো। আর এই পাত্রাতু লেকের এই বোটিংয়ের এখানটাতে আসার জন্য তোমাদের পার পার্সন 20 rupees করে টিকিট কাটতে হবে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো বলে ওখানকার সিকিউরিটিরাই আমাদের কাছ থেকে পেটা নিয়ে নিয়েছে, কোনো টিকিট দেয়নি, তার জন্য কোনো সমস্যা হবে না। আজকের মতো আমাদের ট্রিপ শেষ, আর রাঁচি ট্রিপ আমাদের এখানেই শেষ হচ্ছে পাত্রাতু ভ্যালিটা দিয়ে। আর এখন আমরা ফিরে যাচ্ছি হোটেল। আজকের ডিনার চলে এসছে, এই যে সাউন্ড খুব
ওয়েট করছে খাবারের জন্য আর খুব খিদে পেয়েছে। এখন আমরা অর্ডার করে ফেললাম মশলা কুলচা আর ভুনা চিকেন। তো দেখি এসে খেয়ে দেখি কিরকম লাগছে। আমাদের প্যাকিং অলমোস্ট হয়ে গেছে, জাস্ট কয়েকটা জিনিস আর বাকি। এখন আমরা আমাদের ডিনারটা এনজয় করি। টাটাস, অল বাইকস আর সেট। আমরা চেক আউট করছি এখন রাঁচির এই হোটেল অ্যাকর্ড থেকে। ফাইনালি রাঁচি ট্রিপ শেষ করে NH-33 ধরে আমরা এগোচ্ছি কলকাতার উদ্দেশ্যে। রাস্তা অসাধারণ ভালো, সো লেটস রাইড। আমরা আমাদের দল থেকে ছুট হয়ে গেছি, ওরা গেছে দশম ফলস, বাট আমরা দশম ফলস যাবো না, আমরা স্ট্রেট কলকাতা একটা স্ট্রেচ মারবো। এখন আমরা জামশেদপুর ঢুকে গেছি, জামশেদপুর ঢুকে আমরা ভাবলাম একটু ব্রাঞ্চ করে নিই। তো আমরা এই রানওয়ে ধাবা, এই যে রানওয়ে ধাবা, ভালো করে দেখাচ্ছি, এই যে রানওয়ে ধাবা, আমরা এখানে ফার্স্ট 100 কিলোমিটার্স করে এখানে দাঁড়ালাম, এখানে একটু খাবো, তারপরে স্ট্রেট টু বাড়ি। আমাদের পুরি সবজি চলে এসছে আর লোকেশনে বসে এখন আমাদের ব্রেকফাস্ট করবো। বেসিক্যালি আর কিছু পাইনি, শুধু পুরি সবজি ওরা দিতে পারতো, তো জানি না কেন। এটা আমাদের রেস্টুরেন্ট, যেখানে বসে আমরা আজকে ব্রেকফাস্ট করলাম। তার জাস্ট ভিউটা দেখো, পুরো পেছনে পাহাড়, উপরে মেঘ করে আছে, আর একটা বেশ সুন্দর একটা লন। এখানে ওয়াশরুমগুলো খুবই ভালো। খাবার আমরা সব কিছু অ্যাভেলেবেল পাইনি, কারণ এত সকালবেলা নাকি ওদের কাছে খাবার নেই এত। ফাইনালি আমাদের মনসুন রাইড শেষ, বিকেল 4টার সময় বাড়ি ঢুকলাম। এখন প্রচণ্ড এক্সস্টেড, টায়ার তো অবভিয়াসলি লাগবে। সব থেকে ভালো জিনিস, আই কভার্ড রাঁচি কলকাতা উইদিন 7 আওয়ার্স, যেটা ইউজুয়ালি 8 আওয়ার্স লাগে, আমি 7 আওয়ার্সে কমপ্লিট করেছি। সো ইটস আ বিগ অ্যাচিভমেন্ট ফর মি, কনফিডেন্স লেভেলটা অনেক হাই ফর নেক্সট রাইডস। তো দেখা যাক নেক্সট রাইড আবার কোথায় হয়, কবে প্ল্যান করি। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য একটা রাইডে, অন্য একটা ব্লগে, বা রাইড ছাড়াও এমনি ব্লগেও তোমাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, অ্যান্ড লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই।